নমস্কার, এই ভিডিওটির বিষয় হলো ডিস্যালিনেশন অফ সিওয়াটার। আমরা জানি সমুদ্রের জল সল্টি হয়ে থাকে বা লবণাক্ত হয়ে থাকে, তার কারণ সমুদ্রের জলের মধ্যে প্রচুর পরিমাণে সল্ট, মেইনলি NaCl, এছাড়াও বিভিন্ন ধরনের সল্ট, ক্যালসিয়াম কার্বোনেট, বাইকার্বোনেট, এই সমস্ত কিছু মেশানো থাকে, যার জন্য সমুদ্রের সল্টটা সল্টি হয়ে যায়। এবং সেই সল্টটি মেজার করা হয় যেটা দিয়ে, সেটা হলো স্যালিনিটি। স্যালিনিটি মানে যতটা পরিমাণে সলিড মেটেরিয়াল এর মধ্যে, সমুদ্রের জলের মধ্যে ডিজলভ থাকে বা দ্রবীভূত থাকে, তাকে বলা হয় স্যালিনিটি। এবং কার কতটা স্যালিনিটি সেটা ডিপেন্ড করবে এর মধ্যে কোন কোন আয়ন রয়েছে, অর্থাৎ সমুদ্রের জলে যে আয়নগুলো থাকে সেই আয়নগুলো যদি আমরা লিখি, তাহলে Cl-Na+, ওকে, এই Cl-Na+, SO4-2-, Mg2+, এই সমস্ত আয়নগুলো সমুদ্রের জলের মধ্যে ডিজলভ হয়ে থাকে বা দ্রবীভূত হয়ে থাকে। এবার সেই আয়নগুলো থাকবার জন্য সমুদ্রের জল সল্ট হয় এবং সেটা দিয়ে আমরা স্যালিনিটি মেজার করি, কিন্তু স্যালিনিটি আমরা ডাইরেক্ট পাই না। সেটা মেজার করবার জন্য তার কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি মানে কতটা আয়ন রয়েছে, মানে তার কন্ডাক্টেন্স কতটা, যত আয়ন বেশি তত তার কন্ডাক্টেন্স বেশি, তত তার প্রপোর্শনাল টু স্যালিনিটি বেশি। তার মানে আমরা কন্ডাক্টিভিটি মেজার করি, কন্ডাক্টিভিটি থেকে আমরা স্যালিনিটিটা পেয়ে থাকি। তো এর মধ্যে কতটা ডিজলভিং সলিড আছে, টোটাল ডিজলভিং সলিড TDS সমান হয় এর কন্ডাক্টিভিটি ইনটু 660, এটার ইউনিটটা হবে DSM-1, আর এটা হলো মিলিগ্রাম লিটার ইনভার্স, ওকে। এবার সমুদ্রের জলটা সল্ট হলো, আমার কাজ হলো সেই সল্ট থেকে আমি একেবারে আমাদের ইউজ করবার জন্য, আমাদের খাবার জন্য হতে পারে, আমাদের স্নান করবার জন্য হতে পারে, একেবারে কী করে একবারে পিওর ওয়াটারে, মানে আমরা যেটাকে বলি সুইট ওয়াটার, মিষ্টি জলে কী করে কনভার্ট করব, সেই টেকনিকটা আমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে শিখব। তাই আমরা বলছি ডিস্যালিনেশন, অর্থাৎ স্যালিনেশনের উল্টো কাজটা করছি, তাই এটাকে বলছি ডিস্যালিনেশন। এখন এই যে স্যালিনিটি কতটা পরিমাণে ডিজলভ আছে সেটা ডিপেন্ড করবে তার কতটা ডেন্সিটি, কারণ তার ডেন্সিটি যত বেশি বা ঘনত্ব যত বেশি তার তত স্যালিনিটি বেশি, প্রেশার যত বেশি থাকবে তত বেশি পরিমাণে ডিজলভ থাকবে তত তার স্যালিনিটি বেশি হবে, টেম্পারেচার যত বাড়বে স্যালিনিটি কিন্তু উল্টো হবে। তার মানে বুঝতে পারলে ডেন্সিটি, প্রেশার আর টেম্পারেচারের এফেক্টটা কী, কারণ টেম্পারেচার বাড়লে স্যালিনিটি তখন কমবে এবং ডেন্সিটিও ন্যাচারালি কমবে। এখন সমুদ্রের জলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি মোটামুটি 35% স্যালিনিটি থেকে থাকে, সমুদ্রের জলের মধ্যে 35% স্যালিনিটি থেকে থাকে, কিন্তু যে সমস্ত ডেড সিগুলো রয়েছে তার ক্ষেত্রে প্রচুর পরিমাণে 330%-এর কাছাকাছি ডেড সিগুলোতে স্যালিনিটি থেকে থাকে। তার মানে এবার আমার কাছে টার্গেট সমুদ্রের জলের মধ্যে এই সমস্ত সল্টগুলো রয়েছে যার জন্য সমুদ্রের জল সল্টি বা লবণাক্ত, আমাদের ডেলি ইউজ করতে হবে এমন পিওর ওয়াটারে কনভার্ট করা। তার জন্য কতগুলো টেকনিক আছে, সেই টেকনিকগুলোকে যদি আমরা পরস্পর যদি দিই, প্রথমত আসবে আমার কাছে ডিস্টিলেশন টেকনিক। দেখো এই ডিস্টিলেশন বলবার সঙ্গে সঙ্গে দু ধরনের ডিস্টিলেশন আছে, একটা সোলার, একটা হলো হিট ডিস্টিলেশন, ওকে। এই সোলার ডিস্টিলেশন আর হিট ডিস্টিলেশন জিনিসটা কী, প্রথমত বলি ডিস্টিলেশন টেকনিক আজ থেকে বহু বছর আগে ইউজ করা হতো, ভালো কথা কয়েক শতাব্দী আগে ইউজ করা হতো। এখানে টেকনিকটা হলো তুমি খানিকটা সমুদ্রের জল সল্ট ওয়াটার নিলে, এবার তুমি এই জিনিসটাকে হিট করলে, যদি আমরা হিট না করে সানলাইটের জন্য করে থাকি তখন এটা হবে সোলার, আর যদি বাইরে থেকে হিট করে কাজটা করি তখন আমার কাছে হবে হিট ডিস্টিলেশন। করলে কী হবে, এইখান থেকে আমি এখান থেকে কানেক্ট করে দিলাম, এখান থেকে ভেপার বেরিয়ে যাবে, ভেপার মানে কি পুরো ওয়াটারটা বেরিয়ে যাবে, আমার কাছে পিওর ওয়াটারটা একবার বেরিয়ে যাবে। আর এইখানে আমার কাছে কে পড়ে থাকবে, সল্টটা পড়ে থাকবে বা নুনটা পড়ে থাকবে, এইভাবে নুন তৈরি করা হতো আগে। এই ওয়াটারটা পাইপের মধ্যে দিয়ে আমি আলাদা জায়গায় আনলাম, এই জায়গাটাকে আমি আইস ব্যাগ রেখে দিলাম, মানে ঠান্ডা করলাম। ঠান্ডা করলে কী হবে, এটা ফোটা 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 আকারে
আমার কাছে পিওর ওয়াটারে একেবারে কনভার্ট হয়ে যাবে। ওকে, তার মানে সমুদ্রের জলটাকে নিলাম, নিয়ে আমি প্রচুর পরিমাণে হিট লাগালাম, হিট লাগালে ওয়াটারটা ভেপারাইজড হয়ে যাবে, লবণটা এখানে পড়ে থাকবে। সেই জলটা যখন ভেপারাইজড হয়ে গেল, সেটা পাইপের মধ্যে দিয়ে কালেক্ট করলাম, সেটাকে একটা আইস ব্যাগের মধ্যে রাখলাম, ঠান্ডা করলাম। ফলে স্বাভাবিকভাবে সেটা ঠান্ডা হলে কী হবে, যে ভেপারটা বা বাষ্পটা চলে গেছিলো সেটা ফোঁটা ফোঁটা আকারে জলে পরিণত হলো। যদি এটা আমরা হিট করে করি তখন এটা হিট ডিস্টিলেশন, আর যদি সানলাইটের প্রেজেন্সে হয়ে থাকে, এই হিট মানে সানলাইট রাখলাম ও আস্তে আস্তে ভেপার হলো, হ্যাঁ, যদি এটা হয়ে থাকে তখন তাকে সোলার ডিস্টিলেশন বলি। এই ডিস্টিলেশন টেকনিক আজ থেকে বহুদিন আগে ইউজ করা হতো, এখন আমরা এই ডিস্টিলেশন টেকনিক খুব একটা ইউজ করি না। এবার আমরা আসছি রিভার্স অসমোসিস। আগে অসমোসিস ম্যাটারটা জেনে নাও কি। মনে করো আমি এই পাই এরকম একটা ইউনলের মধ্যে রয়েছে, ঠিক আছে, এটা একটা মেমব্রেন রয়েছে, মেমব্রেনটা কি মেমব্রেন পরে আসছে, এখানের মধ্যে কনসেন্ট্রেশনটা কম আর এখানের মধ্যে কনসেন্ট্রেশনটা বেশি। যদি এটা নর্মাল কোনো একটা মেমব্রেন বা পর্দা হয়ে থাকে তাহলে বেশি থেকে কমের দিকে নর্মালি চলে আসবে, তখন তাকে আমরা ব্যাপন বা ডিফিউশন বলে থাকি। ওকে, কিন্তু এখন আমরা যেটা করছি সেইটা হলো অসমোসিস জিনিসটা পড়ছি, অর্থাৎ সেই একটা মেমব্রেন রয়েছে, আগে যেটা নর্মাল মেমব্রেন ছিল এখন এটা সেমি পারমেটিভ মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা। একই রকম এখানে লো কনসেন্ট্রেশন আছে, এখানে হাই কনসেন্ট্রেশন আছে। ওকে, তাহলে তখন কী হবে, সেমি পারমেটিভ মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা থাকলে তাহলে কী হবে, লো থেকে হাইয়ের দিকে যাবে। ওকে, তাহলে লো থেকে হাই কনসেন্ট্রেশনে যাওয়াটাকে বলা হয় আমার কাছে অসমোসিস। এখন আমি কী করতে চাইছি, রিভার্স অসমোসিস। রিভার্স মানে উল্টো কাজটা করতে চাইছি, অর্থাৎ আমার কাছে একই ধরনের জিনিস থাকবে, সেমি পারমেটিভ মেমব্রেনই থাকবে, এখানে লো কনসেন্ট্রেশন। মনে করো আমার কাছে একবার ফ্রেশ ওয়াটার, আছে আর এখানে মনে করো আমার কাছে সি ওয়াটার আছে। নিশ্চয়ই সি ওয়াটারে কনসেন্ট্রেশন বেশি, নর্মালি কী হবে, আয়নগুলো ফ্রেশ ওয়াটার থেকে সি ওয়াটারের দিকে যাবে, এটা নর্মাল টেন্ডেন্সি। কিন্তু আমি এখানে কী করলাম, প্রচুর পরিমাণে হাই প্রেশার দিলাম, তাহলে প্রচুর প্রেশার দিলে, মনে করো একটা জল ঘরে তোমার জল ঢুকে যাচ্ছিলো, তুমি ঘর থেকে প্রচুর লাথি মারলে, মানে জলটা লাথি মেরে প্রচুর প্রেশার দিলে, তাহলে কী হবে, জলটা তার অপোজিট ডিরেকশানে যাবে। তাহলে যখনই প্রেশারটা বেশি দেওয়া হবে তখন কী হবে, উল্টো ঘটনা আসবে, বেশি থেকে কমের দিকে যাবে, বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনে যাবে, অনেকটা ডিফিউশনের মতন ঘটে যাবে বা ব্যাপনের মতন। তাহলে হাই প্রেশার দিলে সেমি পারমেটিভ মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা রাখলে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে, তাহলে হাই থেকে লোয়ের দিকে কী চলে যাবে, ওয়াটারটা চলে যাবে, আর এখানে কী পড়ে থাকবে, এখানে সল্টগুলো পড়ে থাকবে। বুঝতে পেরেছ, তার মানে সিস্টেমটা আমার কাছে এরকম যে এইখানে আমার কাছে রয়েছে সেমি পারমেটিভ মেমব্রেন, এখানে আমার কাছে আছে ফ্রেশ ওয়াটার যার কনসেন্ট্রেশন কম, এইখানটা আমার কাছে রয়েছে সি ওয়াটার। এবার আমি কী অ্যাপ্লাই করলাম, হাই প্রেশার, তারপরে যখনই হাই প্রেশার পাবে এই সি ওয়াটার থেকে জলগুলো সব ফ্রেশ ওয়াটারের দিকে চলে যাবে, তাহলে জলগুলো সব চলে এলো এখানে, এখানে কী পড়ে থাকবে, সল্ট বা লবণগুলো পড়ে থাকবে। এইভাবে আমরা রিভার্স অসমোসিসকে কাজে লাগিয়ে আমরা কী করতে পারি, না ডিস্যালিনেশন করতে পারি, অর্থাৎ সমুদ্রের জলকে লবণাক্ত মুক্ত করতে পারি। ওকে, তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, ডিস্টিলেশন, রিভার্স অসমোসিস। নাও আমাদের কাছে টেকনিকটা হলো ইলেকট্রোলিসিস। দেখো ইলেকট্রোলিসিস জিনিসটা কি, তোমার মনে করো সাপোজ তুমি কী করলে, একটা তুমি পোটেন্সিয়াল ডিফারেন্স ক্রিয়েট করলে, মনে করো এই জিনিসটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড ক্যাথোড, আর এটা মনে করো আমার কাছে কারেন্ট দিয়েছিলাম, এটা পজিটিভ ইলেকট্রোড অ্যানোড হয়ে রয়েছে। ওকে, এটা আমার কাছে ক্যাথোড, এটা আমার কাছে অ্যানোড হয়ে রয়েছে। এই অবস্থায় তুমি সিস্টেমটার মধ্যে কী করলে, বাইরে থেকে জল ওয়াটার অ্যাপ্লাই করলে। ওকে, যে সে ওয়াটার নয়, কিন্তু এটা একেবারে সল্ট ওয়াটার, সমুদ্রের জল যার মধ্যে NaCl আর অনেক আয়ন সব কিছু মিশে রয়েছে এই জলটার মধ্যে। তাহলে কী ঘটনা ঘটবে,
এন এ প্লাসটা টুকুস করে ক্যাথোডের দিকে চলে যাবে, সিএল মাইনাসটা টুকুস করে অ্যানোডের দিকে চলে যাবে, তাহলে পুরো শুধু ওয়াটারটা পড়ে থাকবে। সেই ওয়াটারটা একটা পাইপের মধ্যে দিয়ে তুমি এদিকটা চালান করে দিলে, যেটাকে বলবো ডিআয়োনাইজড ওয়াটার, ডিআয়োনাইজড ওয়াটার। ওকে, তার মানে সিস্টেমটা বুঝে দেখো, একটা ক্যাথোড থাকবে, একটা অ্যানোড থাকবে, যে জলটা পাঠালে জলটা সল্ট ওয়াটার, তার মধ্যে সল্ট মিশে রয়েছে, সল্টের ক্যাটায়নটা ক্যাথোডের দিকে, অ্যানায়নটা অ্যানোডের দিকে চলে যাবে, ক্যাটায়ন এদিকে মুখ চলে গেল, ক্যাটায়ন নেই অ্যানায়নের দিকে চলে গেল, তাহলে শুধু জল পড়ে রইল, সেই জলটা এই পাইপের মধ্যে দিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে শুধু এনএসিএল না, যে কোনো আয়ন থাকুক, মনে করো তোমার কাছে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম টু প্লাস সিএল মাইনাস, ক্যালসিয়াম টু প্লাসটা এদিকে চলে যাবে, সিএল মাইনাসটা এখানে চলে আসবে। মনে করো তোমার কাছে ম্যাগনেসিয়াম সালফেট আছে, এমজি টু প্লাস আর এসও ফোর টু মাইনাস, এমজি টু প্লাসটা এখানে চলে যাবে, এসও ফোরটা এখানে চলে আসবে, জলটা এখান থেকে পুরো বেরিয়ে চলে আসবে। এই জিনিসটাকে আমরা বলি ইলেকট্রোলিসিস। এবার ইলেকট্রোডায়ালিসিস কি? ইলেকট্রোলিসিসেরই কনসেপ্ট। ইলেকট্রোডায়ালিসিসকে ইলেকট্রোলিসিসের মতনই চিন্তা ভাবনা করতে পারো। কী করবো আমরা ভালো করে একটু দেখো, আমরা কী করলাম না, এইটাকে আমি পজিটিভ ইলেকট্রন নিলাম, এখানে কি নিয়েছি পজিটিভ ইলেকট্রন, আর এই জায়গাটা আমার কাছে আছে নেগেটিভ ইলেকট্রন, ঠিক আছে? যেমন এখানে পজিটিভ আর নেগেটিভ ছিল, তাহলে সল্টটা কোথায় চলে যাবে, পজিটিভটা এখানে চলে যাবে, নেগেটিভটা এখানে চলে আসবে। আমি কি করলাম, এর মাঝখানে অনেকগুলো রেজিন নিলাম। রেজিনটা কি না, এটা হলো নেগেটিভ রেজিন, মানে অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন, আর এটা হলো পজিটিভ। ওকে, তাহলে তুমি মনে করো আমি এখান থেকে ওয়াটারটাকে ফ্লো করছি, সাপোজ আমার ওয়াটারের মধ্যে এনএসিএল মিশে আছে। ওকে, এনএসিএল যে ওয়াটারটা এখান থেকে যাবে, ভালো করে খেয়াল করো, যেখানে যেটা এখান থেকে যাবে সেটা কী হবে, সিএল মাইনাসটা এই ইলেকট্রোডে আসবে, আর এনএ প্লাসটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। যে ওয়াটারটা এই চ্যানেল দিয়ে পাস করবে সেখানে এনএ প্লাসটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে, সিএল মাইনাসটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে, সাথে শুধু জলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকেও কী হচ্ছে, শুধু জলটা বেরিয়ে যাচ্ছে। আর যদি জলটা এখান থেকে পাস করে তখনও একই ঘটনা ঘটবে, এনএসিএল আর ওয়াটার, তাই তো নাকি? এনএ প্লাসটা কোথায় যাবে তখন, এইখানে চলে আসবে, সিএল মাইনাসটা কোথায় চলে গেল, এখানে চলে গেল, এখান থেকে জলটা পাস করে যাবে। তার মানে এইটা ইলেকট্রোডায়ালিসিস, মানে হলো তোমার কাছে যে ক্যাথোড এবং অ্যানোড যে সিস্টেম তৈরি করেছে, এইরকম অনেকগুলো থাকতে পারে। মনে করো এটা পজিটিভ ইলেকট্রোড, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এরকম অনেকগুলো সিস্টেম তৈরি করা হয়েছে, পজিটিভ নেগেটিভ এরকম অনেক সিস্টেম তৈরি করা হয়েছে। সো দ্যাট এখান থেকে জল যেদিক দিয়েই পাস করুক না কেন, জলের মধ্যে এনএসিএল থাকলেই ও যদি এই এই টানেল দিয়েও পাস করে, এনএ প্লাসটা তখন এখানে চলে আসবে, সিএল মাইনাসটা এখানে চলে যাবে। জলটা যদি এই টানেল দিয়ে পাস করে, এটা এটা না, জলটা যদি এই টানেল দিয়ে পাস করে তখন সিএল মাইনাসটা এখানে চলে যাবে, এনএ প্লাসটা এখানে চলে আসবে। জলটা যদি এই টানেল দিয়েও পাস করে, এনএসিএল ওয়াটার, এনএ প্লাসটা তখন এই নেগেটিভ ইলেকট্রোডে চলে যাবে, সিএল মাইনাসটা তখন পজিটিভ ইলেকট্রোডে চলে যাবে, আর এখান থেকে কী বেরিয়ে যাবে, পুরো একবারে ফ্রেশ ওয়াটার বেরিয়ে চলে আসবে। তাহলে এইরকম ক্যাথোড এবং অ্যানোডের অনেকগুলো সিস্টেম যেটার মধ্যে তৈরি করা হয় সেইটাকে আমরা বলি ইলেকট্রোডায়ালিসিস। তাহলে ইলেকট্রোলিসিস এবং ইলেকট্রোডায়ালিসিস কনসেপ্ট ক্লিয়ার? ইলেকট্রোলিসিস মানে হলো একটাই জাস্ট তোমার কাছে ক্যাথোড আর অ্যানোড সিস্টেম থাকবে, আর ইলেকট্রোডায়ালিসিস মানে কি, অনেকগুলো থাকবে এরকম ক্যাথোড এবং অ্যানোড কনসেপ্ট, এবং একটা অরিজিনালি ক্যাথোড আর অ্যানোড থাকবে, আর মাঝখানেরগুলো রেজিন থাকবে, যে রেজিনগুলোর দিকে কোনো একটা আয়ন অ্যাট্রাক্ট হতে পারে। এগুলো কিন্তু এক একটা ইলেকট্রন নেই, এগুলো এক একটা রেজিন, রেজিন আর কিছুই না। রেজিন হলো, মনে করো একটা রেজিনের গায়ে, সাপোজ তুমি বুঝতে পারবে জিনিসটা, মনে করো এটা একটা রেজিন, রেজিনটা এরকম ধরনের, এরকম ধরনের রেজিন, তাহলে এটা কীরকম ধরনের রেজিন বলো তো, নেগেটিভ চার্জের রেজিন। সো দ্যাট যখনই তোমার কাছে এনএ প্লাস পাবে, সঙ্গে সঙ্গে এনএ প্লাসগুলো এখানে অ্যাট্রাক্ট হয়ে যাবে। এগুলো কিন্তু কোনো ইলেকট্রোড না, বুঝতে পেরেছ, এগুলো রেজিন, ঠিক আছে? মনে করো কোনো একটা রেজিনের গায়ে এরকম ধরনের আছে, তাহলে কী অ্যাট্রাক্ট করে,
একই অ্যাট্রাক্ট করবে, পজিটিভ চার্জ মানে নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে, তার মানে সিএল মাইনাস থাকবে, সিএল মাইনাসটা টুকুস করে এখানে চলে আসবে। ওকে, তার মানে অরিজিনালি একটা ক্যাথোড বা অ্যানোড, একটা ক্যাথোড এবং একটা অ্যানোড, এটা অরিজিনাল। মাঝখানে যেগুলো অনেকগুলো অনেকগুলো এরকমভাবে দিয়ে দেখেছি এগুলো একটা রেজিন, সো দ্যাট ওয়াটারটা পাস করবার সময় ক্যাথোড ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো অ্যাট্রাক্ট হয়ে যাবে এবং ওয়াটারটা পুরো বেরিয়ে আসবে। তুমি বলবে এটা কেন তৈরি করেছি, দেখো তোমাকে একটা কথা বলি, তুমি মনে করো একটা ইলেকট্রোড তুমি এরকমভাবে তৈরি করেছো, এতটা ডিস্টেন্সে তৈরি করেছো, এটা নেগেটিভ, এটা মনে করো পজিটিভ, এতটা ডিস্টেন্সে তৈরি করেছো। এবার জল ঢালছো, এবার জলের তো একটা ফ্লো আছে, তাহলে জল যদি প্রচণ্ড ফ্লো হয় তখন কী হবে? আমি জানি এনএ প্লাস আর সিএল মাইনাস, এনএ প্লাসটা এখানে চলে যায়, সিএল মাইনাস এখানে চলে আসে, একটা পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য তৈরি করলে এটা হয়, আমি জানি। কিন্তু জলের ফ্লোয়ের জন্য কিছু নুন আবার দেখবে এখান থেকে বেরিয়ে চলে যাবে, মানে কিছু জল জলের সঙ্গে এনএসিএল মিশে চলে আসবে, কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। তাই কি করা হয়, এই নেগেটিভ চার্জ হতে পারে, মাঝখানে একটা পজিটিভ চার্জের রেজিন দিয়ে দিলাম, আবার একটা নেগেটিভ চার্জের রেজিন দিয়ে দিলাম, পজিটিভ চার্জের রেজিন দিয়ে দিলাম, সো দ্যাট জল যেদিক দিয়েই পাস করুক না কেন, ও ঠিক কারণগুলো ক্যাটায়ন এবং অ্যানায়ন, কারণ অপোজিট চার্জের তো রয়েছে। হ্যাঁ, জল যদি এখান থেকেও পাস করে এনএ প্লাসটা এখানে চলে যাবে, সিএল মাইনাসটা এখানে চলে যাবে, ও কি মানে আয়নগুলো কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের দিকে অ্যাট্রাক্ট হতে বাধ্য, সো দ্যাট যখন যে জলটা বেরোবে তখন এখানে আরও রেজিন দিয়ে দিচ্ছ, বুঝেছো তো? শুধু মনে রাখবে এখানে যদি পজিটিভ রেজিন দিই এখানে নেগেটিভ, এখানে পজিটিভ দিলে এখানে নেগেটিভ রেজিন, এরকম কনসেপ্ট। ওকে, সো দ্যাট জল যেখান থেকেই পাস হোক না কেন শুধু জলটাই বেরোবে, তার মধ্যে যে আয়নগুলো রয়েছে আয়নগুলো এই দিক ওই দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে বা আকর্ষিত হয়ে যাবে। তো এইভাবে আমরা ইলেকট্রো ডায়ালিসিস করি, ডায়ালিসিস করে আমরা একেবারে সমুদ্রের নুন জলটাকে একেবারে আমরা ফেস ওয়াটার করে দিতে পারি। আর যদি অল্প পরিমাণে নুন থেকে থাকে তখন আমরা পরিমাণে ইলেকট্রোলিসিস করব। তাহলে ক্লিয়ার, কখন ইলেকট্রোলিসিস আর ইলেকট্রো ডায়ালিসিস করবে? ডিস্যালিনেশনের লাস্ট যে টেকনিক সেটা হলো ফ্রিজিং সেপারেশন। এই ফ্রিজিং সেপারেশনটা কি, মনে করো এটা একটা স্যালাইন ওয়াটার, স্যালাইন ওয়াটার নিশ্চয়ই জানো, স্যালাইন ব্রাইন মানে বোঝায় এর মধ্যে নুন মিশে আছে, মানে এনএসিএল মিশে আছে, মানে টেবিল সল্ট মিশে আছে। এইটাকে প্রথমে আমরা প্রি কুলিংয়ের মধ্যে পাঠাবো, প্রি কুলিং করব, মানে হালকা ঠান্ডা করব। তারপরে এটার মধ্যে দিয়ে ক্রিস্টালাইজড করব। ক্রিস্টালাইট করলে এর মধ্যে দিয়ে যে সল্ট অংশটা সেটা বেরিয়ে চলে যাবে, আর যে ক্রিস্টালের যে পার্টটা রয়েছে সেটাই ওপর দিয়ে গিয়ে আইস আকারে এখানে চলে আসবে। এবার আইসটাকে এই জায়গাটায় এসে গরম করো, হিট করো, হিট করলে আইসটা মেল্ট হয়ে গিয়ে জল হবে, জল আকারে এখানে জমা হবে। তাহলে কী দাঁড়ালো, সল্ট ওয়াটার প্রি কুলিং করলাম, ঠান্ডা করলাম, ঠান্ডা করার পর তা আরও ঠান্ডা যখন করা হবে সল্টটা আলাদা হয়ে যাবে, আইসটা এখান আইসটা আলাদা হয়ে যাবে, আইসটাকে আর একটা জায়গায় পাস করিয়ে দিলাম, তারপর আইসটাকে গরম করলাম, জলে পরিণত হলো। এখানে একটা সমস্যা আছে, সমস্যা হলো তুমি আমাকে বলতেই পারো একটা জিনিস যে আবার হয় নাকি, যখন আমরা নুন জলকে বরফে পরিণত করি তখন নুনটা আলাদা সলিড হয় আর বরফ জলটা নিয়ে শুধু বরফে পরিণত হয়, এরকম হয় নাকি? হ্যাঁ, এটা তোমার বলার মধ্যে কোনো ভুল নেই, সত্যি বলছো, কিন্তু এখানে একটা জিনিস তোমাকে শিখে নিতে হবে, সেটা হলো ফেজ ডায়াগ্রাম। এই ফেজ ডায়াগ্রাম জিনিসটা কি, আমরা যদি সল্ট ওয়াটারের ফেজ ডায়াগ্রাম করি তাহলে মোটামুটি এরকম ধরনের একটা কার্ভ পাবো। কার্ভটা আগে আঁকি, তারপর আমি বোঝানোর চেষ্টা করছি জিনিসটা কি। এটা হলো সল্ট ওয়াটার, ঠিক আছে, এটা হলো 0% সল্ট, এটা হলো মোটামুটি 23%-এর কাছাকাছি, এটা 100%। আগে জিনিসটা এখানেই তাহলে বুঝে যাবে, এটা সল্ট। উল্টোটা ভাবতে পারি, যেখানে 100% সল্ট তখন 0% ওয়াটার, এবং এখানে আমার কাছে 100% ওয়াটার। ওকে, টেম্পারেচার এটা -21.1, আর এটা 0 degree কাছাকাছি, এটা তারপর হাই টেম্পারেচার আছে 10-20 এরকম টেম্পারেচারটা আছে। এই জায়গাটা আমার কাছে সল্ট ওয়াটার রয়েছে, এই জায়গাটা যেটা থাকে সেটা হলো সলিড সল্ট প্লাস সল্ট সলিউশন, আর এই জায়গাটা যেটা থাকে আমি একটু ইয়ে করে করছি আইস প্লাস সল্ট সলিউশন। ওকে, আর এই জায়গাটা যেটা থাকে সেটা হলো আইস প্লাস সলিড সল্ট, ভালো করে বোঝো। টেম্পারেচার যখন 0 degree সেই অবস্থা যদি আইসে কনভার্ট করো,
টেম্পারেচার যখন 0 ডিগ্রি সেই অবস্থায় যদি আইসে কনভার্ট করো তাহলে ও কোন জায়গাটা থাকবে? তখন তো এই জায়গাটা কাছাকাছি থাকবে, তখন কিন্তু আইসের সঙ্গে ওই সল্টটা মিশে থাকে, যেটা আমরা নর্মালি জানি। আমরা যখন নুন জল নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই তখন টেম্পারেচার 0-এর কাছাকাছি থাকে, তখন যে বরফটা তৈরি হয় বরফের মধ্যে নুন মিশে থাকে। কিন্তু টেম্পারেচারটাকে একটু ডাউন করে দাও, আরও ডাউন করে দাও, যখন -21 ডিগ্রি থেকে নিচে যখন আসবে তখন তার মধ্যে কী মিশে থাকে? আইস আলাদা হয়ে যায় আর সলিড সল্ট আলাদা হয়ে যায়, অর্থাৎ নুনটা আলাদা ডেলা বেঁধে যাবে, জলটা আলাদা ডেলা বেঁধে যাবে। মানে তুমি নুন জল নিলে টেম্পারেচার কোথায় রাখলাম? -21.1 ডিগ্রির থেকে কমে আনলাম। তখন যদি আমরা করি তখন দেখবো যে খানিকটা দেখবো জমাট বেঁধে গেছে, সেটা হলো সল্ট, আর খানিকটা দেখবো জমাট বেঁধে গেছে, সেটা হলো আইস। সেই আইসটা কিন্তু একবারে পিওর আইস আমার কাছে, মানে পিওর ওয়াটারের আইস। তাই এই যে সলটাকে প্রথমে ঠান্ডা করলাম, তারপর আরও যখন ঠান্ডা করব টেম্পারেচার কত? না, -21.1 ডিগ্রির থেকে কমে যেই আসবে তখন আইস আলাদা হয়ে যায় আর সলিড সল্ট আলাদা হয়ে যায়। তার মানে আইসটা আলাদা হয়ে যাবে, সলিড সল্ট আলাদা হয়ে যাবে। কিন্তু নর্মালি যখন আমরা ফ্রিজে করি তখন এই ঘটনা ঘটবে না, কারণ তখন তো টেম্পারেচার 0 ডিগ্রি থাকে। 0 ডিগ্রিতে তো এমন ঘটনা ঘটে না। 0 ডিগ্রিতে কী থাকে? 0 ডিগ্রিতে দেখো, 0 ডিগ্রিতে কী থাকে? সল্ট ওয়াটার সব মিশে থাকে এখানে, তাই না? তখন কিন্তু ঘটবে না। তাই মনে রাখতে হবে, এই জন্য ফেজ ডায়াগ্রাম, যে কোনো জিনিসের ফেজ ডায়াগ্রামটা যদি জানা থাকে তখন কোন টেম্পারেচারে কী স্টেটে থাকবে সেটা আমরা জানতে পারি। তাহলে বুঝতে পারলে ফ্রিজিং সেপারেশন মানে কী? মানে ফ্রিজ করবো মাথা রাখবে -21.1 ডিগ্রির থেকেও কমে নিয়ে যেতে হবে, তখনই সলটা আলাদা হয়ে যাবে এবং যে জলটা রয়েছে সেটা আলাদাভাবে আইস হবে। সেই আইসটাকে একটা জায়গায় কালেক্ট করব, তারপর এটাকে গরম করব হিটার দিয়ে, সেই আইসটা গলে যাবে, তখন গলে গিয়ে একেবারে পিওর ওয়াটার তৈরি হবে। ওকে, তাই এই ফেজ ডায়াগ্রামটা আমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে কী দাঁড়ালো আমার কাছে? এই জিনিসটা দাঁড়িয়েছে যে স্যালিনেশন মানে সল্ট ওয়াটার, যে ওয়াটার আমরা ইউজ করতে পারি না, যে ওয়াটার আমাদের কোনো কাজেই লাগবে না। আমাদের সেই ওয়াটারের মধ্যে যেমন জলটাও ইম্পর্টেন্ট, তার নুনটাও ইম্পর্টেন্ট। সেটা কীভাবে করি? বহুদিন আগে ডিস্টিলেশন টেকনিক, মানে মহাত্মা গান্ধী যে সময় ছিলেন, ডান্ডি অভিযান করেছিলেন, সেই সময় সব ডিস্টিলেশন টেকনিক করে করতাম। কিন্তু দিন বদলেছে, দিন বদলানোর পর আমরা এখন কী করতে পারি? রিভার্স অসমোসিস করতে পারি। রিভার্স অসমোসিস করলে জলটা আলাদা হয়ে যাবে আর সল্টটা আলাদা হয়ে যাবে, বুঝতেই পারছো? অর্ধবেদ্ধ পদ্ধতি থাকবে, জলটা এইদিকে পাস করে যাবে, লবণগুলো এইখানে পড়ে থাকবে লবণগুলো। এইভাবে আমরা করে ফেলতে পারি। আরেকটা যেটা করতে পারি, ইলেকট্রোলিসিস, ইলেক্ট্রোডায়ালিসিস অ্যান্ড সব শেষে ফ্রিজিং সেপারেশান। আশা করবো এই ভিডিওটার মধ্যে দিয়ে কী করে ডিসালিনেশান করবে তোমরা বুঝতে পেরেছ, এটা অ্যাপ্লাই করবে, নিশ্চয়ই কাজে লাগবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।